মহালয়ার আগে আবার বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, ভারী বৃষ্টি উত্তরে। আজকের সব থেকে বড় খবর, হাওয়া অফিসের সূত্রের খবর, শুক্রবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া অফিসের সূত্রের খবর অনুযায়ী শুক্রবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মহালয়ার আগে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, যার কারণে অনেকটাই স্বস্তি পেয়েছেন পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ। একেবারে দোরগোড়ায় পুজো, এই পরিস্থিতিতে ভারী বর্ষণ হলে সমস্যা হতে পারে, তবে দক্ষিণবঙ্গে না হলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সাথে জানানো হচ্ছে শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্য আরো একটি রিপোর্টে জানানো হচ্ছে জারি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বন্ধ স্কুল, প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দপ্তর, 10 জনের মৃত্যু। ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লিতে। আগে থেকে প্রস্তুত প্রশাসন, নিরাপত্তার খাতিরে শুক্রবার নয়ডায় সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। বিদায় নিতে শুরু করেছে বর্ষা, কিন্তু বিদায় বেলাতেও বেশ কয়েকটি রাজ ভাসিয়ে দিতে চলেছে বর্ষা। নবরাত্রি শুরুর আগেই এই বিপর্যয় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা, অধিকাংশ বাজারই বন্ধ রয়েছে, খুব প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। দিল্লি জয়পুর জাতীয় সড়কে জল জমে গিয়েছে, ইতিমধ্যে 54 মিলিমিটার বর্ষণ হয়েছে গুরুগ্রামে, সর্বাধিক 66 মিলিমিটার বর্ষণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি জানানো হচ্ছে আলিগড়, আগ্রা এবং বন্দা জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যেই অতি ভারী বর্ষণে কমপক্ষে 10 জন মারা গিয়েছে, তার মধ্যে 7 জন এটাওয়া জেলার, বজ্রপাতে আর দেওয়াল ভেঙে পড়ে আহত হয়েছেন কমপক্ষে 11 জন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মথুরা সফর বাতিল করা হয়েছে। পাশাপাশি আগাম সতর্কতা হিসেবে নয়ডার একাধিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আজকের আপনাদের এলাকায় এখন বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।